আমি যুদ্ধ শুরু করার আগে আমি স্কুলে লেখাপড়া করতাম। স্কুল হচ্ছে জগদ্দল হাই স্কুল, অষ্টম শ্রেণীতে পড়তাম। সেই সময় 1969-এ এক পাক সেনার সঙ্গে আমার মারামারি মারপিট হয়। মারপিট হওয়ার কারণে আমি তখন মুজাহিদ ট্রেনিং করি পঞ্চগড়ে 1969 এবং 70 মুজাহিদ ট্রেনিং গ্রহণ করার পরে লেখাপড়া করি। তারপর তো আসলে 70 নির্বাচনে সমাবেশ আয়োজন করার পরে যখন ক্ষমতা হস্তান্তর না করে তখন স্বাধীনতা যুদ্ধ শুরু হলো। তখন 25 মার্চ দিবাগত রাত্রে বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করার পরে 26 মার্চ আমি 27 মার্চ ঠাকুরগাঁও পাবলিক ক্লাবে গিয়ে বিডিহল থেকে হাতিয়ার গ্রহণ করি। বিডিহল থেকে হাতিয়ার গ্রহণ করে ঠাকুরগাঁও পাবলিক ক্লাবে ভাত খাই। আমরা ট্রাকে উঠে সেই সৈয়দপুর চাম্পাতুরি ব্রিজের ওখানে যাই। ওখানে যুদ্ধ শুরু হয়। যুদ্ধ শুরু হওয়ার পর আমাদের কাছে কোনো ভারী অস্ত্র ছিল না, শুধুমাত্র 6 পাউন্ডার আর চেজ মর্টার আর কুইজ মর্টার আর এমএমজি আর এএমজি এইগুলাই ছিল। আপনারা যখন যুদ্ধ শুরু করলেন মানে কার নেতৃত্ব তো ছিল? সেটা নেতৃত্ব ছিল সৈয়দ মেজর কাজিমুদ্দিন। মেজরের কথা আমার খেয়াল নেই। যুদ্ধ হওয়ার পরে তারা যখন বুঝতে পারে যে তাদের কাছে বড় হাতিয়ার নেই, তখন তারা আর্টিলারি শেল মারা শুরু করে। সেখান থেকে আস্তে আস্তে আমরা ব্যাক করে 10 মাইল থেকে ভাগ্যা ব্রিজ হয়ে আস্তে আস্তে ঠাকুরগাঁও বদা পঞ্চগড়ে আসে। তখন আমরা ডিফেন্স গ্রহণ করি, জগদ্দলে আমাদের নম্বর থাকে। এখানে যুদ্ধ হয়। যুদ্ধ হওয়ার পরে যখন খানসেনারা জগদ্দল পঞ্চগড় দখল করে নেয়, তখন সব ফোর্স তেঁতুলিয়া চলে যায়। তেঁতুলিয়া বাংলা বান্ধা চলে যায়। যাওয়ার পরে কয়েকজন মুজাহিদ যেমন ময়দান দিঘির আকবর, আব্দুল মজিদ, হজরত আলী, ভালোগঞ্জের হজরত আলী, দবিরুল আরও এরকম কয়েকজন তারা হেঁটে যাচ্ছিলো গাড়ি হাতিয়ার নিয়ে। আমি বললাম যে দেখো আমার বিওপিতে কতগুলো হাতিয়ার আছে, একটা গাড়ি পড়ে আছে আর খাওয়ার রসদ আছে, এগুলো না চলো ওই যে আমার খানা ব্রিজের এখানে ঘ্যানটা ঘুরলে না ওই পাশে, ওখানে একটা হিন্দু বাড়ি আছে বর্ডার ধারে ইন্ডিয়ায়, আমরা চলো ওখানে নিয়ে যাবো, ওখানে খাবো থাকবো, তারপর দেখি কী অবস্থা হয়। তারপরে আমরা সেখানে গেলাম। সেখানে যাওয়ার পর তেঁতুলিয়া চলে গেলাম। তেঁতুলিয়া যে আমাদের এমপি সিরাজুল ইসলাম এই এলাকার সিভিল অ্যাডভাইজার ছিল, পরে তো সিভিল অ্যাডভাইজার হয়েছে, উনি ওখানে ছিলেন আর সুবেদার মাদার কাজিমুদ্দিন ছিলেন। আমি ওনাদেরকে বললাম যে স্যার এই ব্যাপার, আমরা তো এইভাবে আমার খানা ওই এক হিন্দু বাড়িতে কেন্দ্র নামে এক হিন্দু বাড়িতে ইন্ডিয়ার ওর বাড়িতে খাওয়া দাওয়া করতেছি, তো এখন কী হবে এই অবস্থা, আমরা কি ওখানে ডিফেন্স লাগাবো? বলতে ঠিক আছে তুমি চলে যাও, আমরা চলে যাবো। উনি তখন 2 তারিখে চলে আসলেন, মেয়ের দুই তারিখে আসে। ওনারা রেখি করলেন ব্রিজটার উত্তর পাশে, ঠিক ভারত এবং বাংলাদেশ। ওখানে রেখি করার পরে ক্যাপ্টেন নারায়ণ সিংকেও নিয়ে আসছিলো, ক্যাপ্টেন নারায়ণ সিং সৌদানাদার কাজিমুদ্দিন আর সিরাজুল ইসলাম, হাবিলদার বৌদ্ধুজ্জামান, হাবিলদার শফিউদ্দিন দেওয়ান, সিপাহি ইয়াহিয়া আর সৈয়দ মোল্লা নামে এক নায়ক, এদের চারজনকে পাঠিয়ে দিলেন। এরা আসে আমাদের সঙ্গে যোগদান করলেন 11 মে 8 ঘটিকার সময়। আমি কয়েকজন লোক নিয়ে ব্যাংকার ফর্ম লাগাই দিয়েছি পাবলিক, আর কিছু খড় নিয়ে আনতে গেছি এক হিন্দু বাড়িতে। ওখানে যাওয়ার সময় এইদিকে ফায়ারের আওয়াজ শুনে আমি মনে করছি বোধহয় আমাদের লোক ফায়ার করতে গেছে। এই উপরে উঠে দেখেছে পিপিলিকার ফোর্স, পিপিলিকার মতো ফোর্স। এই ফোর্স আসছে রাস্তার পূর্ব পার্শ্বে দিয়া, রাস্তায় গাড়ি দিয়া, নদী দিয়া, আর এইদিক দিয়ে জঙ্গল হয়, পক্ষী এলাকা হয়, জাদুদার হয়, ফকির পড়া হয়। আমরা যে জায়গায় ছিলাম ফোর্স, কিন্তু আমরা ওই মদুর জামান ছিল গ্রাউন্ড নাম্বার 1, আমি ছিলাম গ্রাউন্ড নাম্বার 2 এলএনজির, আর ওই পাশে পশ্চিমে ছিল গ্রাউন্ড নাম্বার 1 ছিল ইয়াহিয়া সিপাহি, আর গ্রাউন্ড নাম্বার 2 ছিল দবিরুল নামে আনসার মুজাহিদ। কয়েকদিন আগে ওই ব্রিজটা উড়ানোর জন্য ই করছিলাম, ব্রিজটা তো উড়ানে রাস্তাটা কিছু ভাঙে গেছে, তো ওরা আসে ওখানে থামছে। আমার ওই কয়েকজন মোট 17 জন আর কি,
পজিশনে গেছি, হওয়ার পর ফায়ার অর্ডার দিয়েছে। এই দুইবার দুইটা গানের ফায়ার হয়েছে, এরঞ্জিন ফায়ার হওয়ার পরে দুইটারে গান ফায়ারিং ভাঙে গেছে। এদিক দিয়ে এরা আর কি আস্তে আস্তে পিছনে সরে গেছে, সব পিছিয়ে গেছে। আমরা তিনজন, ওই যে নায়ক সৈয়দ মোল্লা, মুজাহিদের আব্দুল মজিদ আর আমি, এই তিনজন দেখতেছি লোকগুলাকে ওদিক থেকে ধরে নিয়ে আসতেছে। নদীতে নামছি, এদের ফায়ার বৃষ্টির মধ্যে বাস্তা করে, ওখানে একটা বড় কাণ্ড মানে একটা পাখির গাছ ছিল আর কি, উপরে কোনো ডালপালা ছিল না, ওইটা তখন আর নিলাম। আর নেওয়ার পরে দেখতেছি ধরে ফেলতেছে, তখন মজিদকে বললাম, মজিদ আমাদেরকে তো ধরে ফেলতেছে, তো তার কাছে ছিল স্ট্যান্ড গান, ও একটা ব্রাশ মারল, ব্রাশ মারলে তখন ওরা জমে গেল। বোর্ডিং করে যাচ্ছি, ও ড্রেন একটা আছে, ড্রেন দিয়ে যাওয়ার সময় দেখতেছি যে ওই যে ইন্ডিয়ান লোকগুলো হাঁস দিয়েছিলো, ওই হাঁস জঙ্গলগুলো ড্রেনে ফেলে দিয়েছে। তো ওখানে আর তো কোরিং করা যায় না, তো ওখান থেকে উঠে দিছি দৌড়ে, এই যেমনি দৌড় দিছি, আমার সাথে দুজন, এখন আমার দৌড় আগে হলো না, ওদের দৌড় আগে হলো, সাথে দুজন মজিদ আর সৈয়দ মোল্লা গুলি খেয়ে পড়ে গেল। পরে তো আমি এক বাড়িতে ধুইলাম, আমি তখন এই যে আঁকা বাঁকা আমাকে পিছনে গুলি করতে রাখতে পারে, আমি সেই ইন্ডিয়া এক মাস ভিতরে পাবলিকের সঙ্গে গিয়ে মিশে গেলাম। আমাকে যখন তারা ধরতে পারলো না, ওরা তখন ওখান থেকে ব্যাক করে, ওখানে একটা আম বাগান ছিল ইন্ডিয়া বড়ুয়াপাড়া গ্রাম ইন্ডিয়ার, ওখানে আসে রেস্ট নেওয়ার পরে ওরা আসে, ওই যে ওখানে একটা বাজার আছে, ওই যে পাথরগুলা বাগটার ওখানে, ওখানে নিয়ে আসে ওদেরকে গুলি করে মারল। মারল কাকে? আব্দুল খালেক পিতা মহাসেন আলী, বেলালউদ্দিন পিতা হচ্ছে জমিরউদ্দিন, দেবারু মোহাম্মদ পিতা হচ্ছে শফিজউদ্দিন, তারপরে ফুটকা মোহাম্মদ, তারপরে আপনার মকবুল কমান্ডার হাবিলদার বদরুজ্জামান, এদেরকে মারার পরে ওরা করল কি, আস্তে আস্তে আসে আমার সোনা বিওপিতে ঢুকলো। আমি তখন ওদিক থেকে আস্তে আস্তে দেখি যে আমার সাথে দুজন বাঁচে আছে কিনা, মরে গেছে। আমি আস্তে 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 আসে আসে ওই ড্রেন দিয়ে আসে, আসে হাল জঙ্গলগুলো উঠে দিয়ে আসে, দেখি যে ড্রেনে ওরা মরে নাই, রক্তে রক্তাক্ত। তখন একজনকে ঘরে নিয়ে, ওই ইন্ডিয়ার একটা স্কুল আছে মান্ধাবাড়ি স্কুল, ওইখানে নিয়ে যাম, ওকে রাখে আবার আসে একে নিয়ে গেলাম, সাইকেল নিলাম, নেওয়ার পরে চলে গেলাম ওখানে জহিরি জাহাজ ঘাটি, প্লেন ঘাটি, ওখান থেকে প্রায় 5-6 কিলো, ওখানে যা জলপাইগুড়ি হসপিটালে টেলিফোন করলাম, হসপিটাল থেকে 5 মিনিটের মধ্যে একটা ডস গাড়ি আসলো। এই ডস গাড়ি নিয়ে আসার পরে আমি পিছনে এইভাবে বলছি আর ওদেরকে নিয়ে জলপাইগুড়ি হসপিটালে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে ওদেরকে অপারেশন রুমে নিয়ে গেল, আমাকে বললো যে ভাই আমাদের অপারেশন হবে, তুমি আমাদেরকে সারে কথা দিও না, পাশে বসতে যাবে। তো পঞ্চগড়ে যখন খামসেনাদের আক্রান্ত হয়েছিল, আক্রান্ত ওই সুবেদার হাসেম, তাকে বোম লাগছিল, সে ওই হসপিটালে ছিল, ও আমাকে এবার হাসানি দিয়ে ডাকতেছে, গেলাম তার পাশে, আমাকে বলতেছে তুমি এখানে থাকো না, কেন স্যার? পথে দেখো যার বাংলার লোকদেরকে ইন্ডিয়ান যে নকশালিস্টরা, এরা রাত্রেবেলা নিয়ে তুলে নদীতে মাঝে ভাসে দেয়। আমি বললাম যে স্যার আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। উনি তখন আমাকে ইন্ডিয়ান 300 টাকার 3টা নোট দিল। আমি বললাম যে কোথায় যাবো, বসে যাও তুমি, ওই যে মেজর নজরুল আছে বাংলা বান্দা ইয়েতে, ওটা কি ফুলতলায়। তো আমি তখন বাইরে হলাম, তো ছাত্রলীগের এক ছেলে ছিল তফাজুল নাম, সে আমাকে দিল 300 টাকা 600 টাকা। নুরু নামে এক আমাদের নুরু ভাই মারা গেছে, এই যে পরে অগ্রণী ব্যাংকের ওখানে দোকান করতে, পরে রাস্তাঘাটে যোগদান জুতার দোকান করে মারা গেল, ও তখন দিল আমাকে 150 টাকা, 350 হলো। এই 750 টাকা নিয়ে ওখান থেকে উঠলাম রিক্সায়, আসলাম দরভাইগুড়ি কদমতলা বাস স্ট্যান্ড, ওখানে আসে খাইলাম, খায়ে ওখান থেকে উঠলাম রিক্সায় উঠে গেলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ড, যায় ওখানে টিকিট করে গাড়িতে উঠলাম। এই তারপর চলে গেলাম মেজর নজরুলের ওখানে ফুলতলা, ওনাকে গিয়ে বললাম যে স্যার এই ঘটনার কথা কেন, 100 পড়ছে সকাল 8টায় যাওয়ার কথা, আমি না স্যার যাইনি। তখন বলছে ঠিক আছে আমি কাপড় পরি, উনি কাপড় পরে কারবারি করলো, কারবারি করে আসলাম তেঁতুলিয়া, তেঁতুলিয়া থেকে আসলাম আবার ওই চালহাটি, চালহাটি আসে দেখি ওই যে আমাদের 100 ফোর্স আসছে, ওরা আর কি ওই খিচুড়ি খাচ্ছে আর কি, খিচুড়ি খাচ্ছে, আমিও খাইলাম। খাওয়ার পরে আবার আসে ওই জায়গায় ডিফেন্স লাগাইলাম, এই ডিফেন্স লাগার পরে কিছুদিন ওখানে থাকলাম, থাকার পরে আমরা ইন্ডিয়ান ফোর্সদেরকে ওই জায়গাটা দিলাম, দেওয়ার পরে আমরা আসে তখন এই যে 10 মাইল, এই 10 মাইল আমরা এখানে লঙ্গর করলাম, এই যে কি বলে বন্দি পাড়া, এই 10 মাইল থেকে তখন এই আনসার মুজাহিদ বিডিআর এইভাবে এই করে সংগ্রহ করে একবার মিরগড় বর্ডার পর্যন্ত আমরা ব্যারিকেড দিলাম। এই ব্যারিকেড দেওয়ার পর এইখান থেকেই যুদ্ধ শুরু হলো। তারপরে ওই যে মুজিব ক্যাম্প থেকে প্রতি সপ্তাহে 500 করে আসে, আমরা তাদেরকে রেড রেডিং ডিটারিং অ্যাম্বুস এইভাবেগুলোকে শিখাই, আবার এই 500 চলে যায় বিভিন্ন সেক্টরে, আবার 500 আসে, এক সপ্তাহের মধ্যে 500 আসে 500 যায়। তারপরে যে লেফটেন্যান্ট জেনারেল মতিন, লেফটেন্যান্ট জেনারেল মাসুদ, এরা আসলো জুলাইয়ের দিকে লেফটেন্যান্ট হিসাবে ট্রেনিং করে আসে আমাদের সাথে, সে যোগদান করলেন। যোগদান করার পর এই তো যুদ্ধ চললো এখানে 9 মাস, এখান থেকে তারপরে অ্যাডভান্স করে চলে গেলাম জাবিদার, জাবিদার থেকে আমরা অ্যাটাক করলাম আমখানা ব্রিজ,
ব্রিজে গিয়ে তোফাজ্জলকে গুলি লাগলো। তোফাজ্জলকে গুলি লাগে, সে লখনউ হসপিটাল থেকে ভালো হয়ে আসলো। তারপর এইভাবে ই করে অ্যাডভান্স করে অমরখানা আমরা ই করলাম। ওখানে যখন আমরা ক্যাপচার করে নিলাম, অমরখানা ক্যাপচার করার পর চলে গেলাম আমরা ওইটা লালিশপুর না, ওটা ফুটাপকড়ি, ফুটাপকড়িতে কয়েকদিন আমাদের যুদ্ধ হলো। ফুটাপকড়িতে যুদ্ধ করার পর চলে গেলাম সিংপাড়া। সিংপাড়া কয়েকদিন যুদ্ধ হওয়ার পর পঞ্চগড় দখল হয়ে গেল। পঞ্চগড় দখল হওয়ার পরে আমরা চলে গেলাম আপনার এটা কী বলে পাথরাস, পাথরাসে থাকলাম। ওখানে কয়েকদিন যুদ্ধ হলো। পাথরাস থেকে চলে গেলাম আমরা বোদা, বোদা ক্যাপচার হয়ে গেল। বোদা থেকে চলে গেলাম আমরা পোস্ট অফিস, ওই যে পোস্ট অফিস না মুন্সিরহাটে কয়েকদিন যুদ্ধ হলো। যুদ্ধ হওয়ার পরে আমরা চলে গেলাম ভুল্লি, ভুল্লিতে কয়েকদিন যুদ্ধ হলো। ভুল্লির থেকে চলে গেলাম আমরা ওইটা কচুবাড়ি থেকে যুদ্ধ হলো। তারপর চলে গেলাম আমরা সালন্দরে কয়েকদিন যুদ্ধ হলো। ঠাকুরগাঁও ক্যাপচার হওয়ার পর চলে গেলাম আমরা এটা কবিরাজহাট না আগে খোসাবাড়িতে যুদ্ধ হলো। খোসাবাড়ি এয়ারপোর্ট চলে গেলাম কবিরাজহাট করার পরে চলে গেলাম আমরা প্রাণনগর, 25 মাইল প্রাণনগরে গিয়ে ওখানে সামনে ছিল খান। শিলিগুড়ি থেকে পাইলটকে বলছে যে 2 মিনিট 60 সেকেন্ড যেখানে গিয়ে প্লেন উপস্থিত হবে সেখানে তোমরা বোম্বিং করবে। আমরা যে প্রাণনগরে ডিফেন্স দিছি শুধু এতটুকু করে মানে বেলচা দিয়ে খুব মাটির খুঁড়ছি আর এইভাবে পজিশন নিয়ে আসি। তারপরে পাইলট শুনছে 2 মিনিট 2 সেকেন্ড যেখানে যায় প্লেন উপস্থিত হবে ঠিক হয়ে যাবে। এই তো প্লেন যায় আমাদেরই উপরে বোম্বিং শুরু হলো। তারপরে মেজর সদরুদ্দিন সে ওই যে হেলিকপ্টার থেকে ডিরেকশন দিত, সে তখন বললো যে না এই তখন এখান থেকে গিয়ে যায় ওইদিকে বোম্বিং শুরু হলো। তারপরে এটা যখন হলো তো বীরগঞ্জ থেকে চলে গেলাম ভাগ্যা বীজ থেকে 10 মাইল থেকে আমরা চলে গেলাম সৈয়দপুর। যখন ছোটা পকেটে যুদ্ধ করি তখন আমার সঙ্গে ছিল শকিন আলী ছিল সেনাবাহিনীর লোক। এসব আমরা রেড রেখে রিটারিং যা কিছু করতাম ওই দিন ওকে আমি বলতেছি শকিন তুমি আমাকে স্যারে কথাই জানাবে, গেলে কিন্তু তুমি মারা যাবো। ও আমাকে স্যারে ও চলে গেছে রেখি করতে। আর ওরা ছিল ওপিডিউটি ওই যে গোয়ালপাড়া একটা গাছের উপরে, ওখান থেকে ব্রাশ মারা দিয়েছে। ওর খবরটা আছে জগদল বাজারে সৈয়দপুরটা ক্যাপচার করে পরে আমরা ব্যাক করে চলে আসলাম। আসার পরে আমরা দিনাজপুর ফায়ার ব্রিগেড অবস্থান নিলাম। আমার যখন ওখানে বিহারিরা বিদ্রোহ করে তখন আমরা এখান থেকে আবার চলে গেলাম আবার ডান্ডা করে দিয়ে আসার পথে আমাদের যে কোম্পানি কমান্ডার ছিল খালিক সাহেব আর এই যে বঙ্গবন্ধুর খুনি শাহেরা রশিদ এদের মধ্যে হয়ে গেল দ্বন্দ্ব। এই শাহেরা রশিদ 900 নিয়ে গেল মহারাজা হাই স্কুলে আর আমরা 700 গেলাম পাহাড়পুর জেলখানা, দিনাজপুর জেলখানা পিছনে এক পাহাড়পুর বিহারি বাড়িতে। আমরা ওখান থেকে একটা প্লাটন যাইতাম আর ওইখান থেকে 2টা প্লাটন যাইতাম, 3টা প্লাটন 3টা ট্রাক নিয়ে বিভিন্ন জায়গায় যাইতাম। আর ওই যে বোমগুলো কালেকশন করে মহারাজা হাই স্কুলে একটা পুকুর ছিল ওইখানে রাখতাম। দিনাজপুর এক্সচেঞ্জ অফিসে একটা মাইন্স ছিল যে মাইন্সটা তোলার মতো আমাদের কাছে যন্ত্র ছিল না। তো আমরা ওইটা তারিখটা আমার মনে নাই, আমরা 5টার সময় ভাত খাই রোল কলে দাঁড়াইছি, ঠিক এই সময় ভুম করে একটা আওয়াজ হলো, ধোঁয়ার কুণ্ড উঠে গেল। আমরা মনে করলাম যে ইয়েটা বাস্ট হলো, আমরা দৌড় ওই এক্সচেঞ্জ অফিসে দেখছি না। তারপরে আমরা দৌড়তেছি ধোঁয়া উঠতেছে চলে গেলাম মহারাজা হাইস্কুল দেখছি 3তলা বিল্ডিং ধসে গেছে। এই তো সারা রাতে লাশ টানতেছি, গাড়িতে উঠাচ্ছি নিয়ে যাচ্ছি, সারা রাতে রক্তাক্ত লাশ টানতে তার মধ্যে 201টা ডেড বডি আমরা উদ্ধার করলাম। উদ্ধার করার পর তারপর দিন দিনাজপুর বড় ময়দানে তাদের জানাজা হওয়ার পর মাজার ওখানে দাফন করা হলো। দাফন করার পর ওখানে আমরা কিছুদিন ছিলাম, এই পর্যন্ত শেষ। ডিসেম্বরের 2 তারিখ হলো বোদা স্বাধীন। তারপরে এইভাবে পর্যায়ক্রমে ওই সময় আমাদের লেখাপড়া নিজের কাপড় গুলো থাকে না।